হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিজ্ঞান ও পরিবেশ ভাবনা বইটা পড়ব। একটা নতুন অধ্যায়, শক্তি বল ও কার্য। আচ্ছা, এই চ্যাপ্টারটা থেকে আমরা জানব শক্তি বল ও কার্যের মধ্যে পরস্পর সম্পর্ক কি, বিভিন্ন ধরনের শক্তি ও তাদের ব্যবহার, আর কী শিখব, এছাড়া পৃথিবীর ওজন, আরও কিছু জিনিস আমরা শিখবো। ঠিক আছে, মাধ্যাকর্ষণ শক্তি, এসব জিনিসগুলো এই চ্যাপ্টারের মধ্যে শিখবো। আজকে যেটা আমরা পড়বো, খাদ্য শক্তি ও বলের মধ্যে পরস্পরের সম্পর্ক। অর্থাৎ তোমরা তো যে কাজ করতে প্রত্যেকেই দেখেছো, যে বাড়িতে মা কাজ করে বা বাবাকেও কাজ করতে দেখেছো, তোমরা নিজেরাও কিছু না কিছু কাজ করো, সেই কাজগুলো আমরা কি করি, কিসের সাহায্যে জানো, শক্তির সাহায্যে। শক্তিটা কোথা থেকে পাই আমরা? খাদ্য থেকে। আমরা যে খাদ্য গ্রহণ করি সেটা শক্তি হিসেবে আমাদের শরীরে সঞ্চিত থাকে। যখন শ্বাসকার্য চালাই, সেটা যে খাদ্যটা জমা থাকে আমাদের শরীরে, সেই খাদ্য থেকে শক্তিতে রূপান্তরিত হয়। তার ফলে কী হয়, আমরা বল প্রয়োগ করি, শক্তির ফলে আমরা বল প্রয়োগ করি, এবং বল প্রয়োগের মাধ্যমে যে কোনো কার্য করা হয়। অর্থাৎ ধরো তুমি একটা চেয়ার টানছো, চেয়ারটাকে টানার জন্য তুমি টানটা দিলে, সেটা শক্তি প্রয়োগ করে, শক্তির মাধ্যমে তুমি বল প্রয়োগ করে টানলে, এবং চেয়ারটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে আসলো। এর ফলে কী হলো, একটা কার্য হলো। তাহলে এটা হলো, তুমি খাদ্য খেয়েছিলে, তার ফলে তোমার শরীরে শক্তি ছিল, শক্তির ফলে তুমি বল প্রয়োগ করতে পারলে, বল প্রয়োগের ফলে তোমার কার্যটা সম্পন্ন হলো। বোঝা গেল, এটাই হলো সম্পর্ক পরস্পর। এরপরে আসে বিভিন্ন ধরনের শক্তি। যেমন বিভিন্ন ধরনের শক্তি বলতে কী বুঝি, শক্তিকে আমরা সাধারণত ছটা ভাগে ভাগ করি, তোমরা ভাগগুলো দেখতে পাচ্ছ। প্রথম যেটা, সেটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি কাকে বলবো, কোনো গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে তাকে বলবো আমরা কি, গতিশক্তি। যেমন ক্রিকেটার যখন বল করে, বলটা যখন দূরে ছিটকে আসে, ছুড়ে দেয়, তার ফলে কী হয়, কোনো সময় যদি উইকেটে লাগে, উইকেটটা ছিটকে পড়ে যায়। অর্থাৎ কী হলো, বোলার তার শক্তি সঞ্চয় করে, শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করেছে বলের উপর, বলটাকে বল প্রয়োগ করে ছুঁড়েছে, তার ফলে একটা গতিশক্তি তৈরি হয়েছিল, এবং সেই শক্তির ফলে ক্রিকেটটা ক্রিকেটের যে উইকেটটা, সেই উইকেটটা উল্টে পড়ে গেল। বোঝা গেল, এটাই হলো শক্তির প্রয়োগ, এইগুলোকেই বলা হচ্ছে গতিশক্তি। এছাড়াও আরেকটু